হ্যালো ভিউয়ার্স, এখন আমি আজ আপনাদেরকে একটা 1 BHK ফ্ল্যাট দেখাচ্ছি। ফ্ল্যাটটার তো আউটসাইড ভিউ দেখলেনি, আর দেখতে পাচ্ছেন আমি চলে এলাম ফ্ল্যাটটার 3rd ফ্লোরে, আর এই ধারে কিন্তু লিফট বসে গেছে অলরেডি, তো লিফটের কাজ রানিং। আপনারা কিন্তু এই ফ্ল্যাটটাতে একদম নিউ ফ্ল্যাট পাচ্ছেন আজকে, তো এই ফ্ল্যাটটা আপনারা আজকে পেয়ে যাচ্ছেন একদম 0% ব্রোকারেজ ফ্রি প্রপার্টি। সামনেই রয়েছে কলাপসিবল গেট, সেটাকে পার করে আমি একটা সম্পূর্ণ উডেন ডোর পাচ্ছি এই জায়গা করে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এবং এই ফ্ল্যাটে রয়েছে 505 বর্গফুটের একটা 1 BHK ফ্ল্যাট। এই ধারটা হচ্ছে পূর্ব দিক, এদিকটা হচ্ছে পূর্ব দিকের উইন্ডো। আজকে এই ফ্ল্যাটের যে ডেভেলপার রয়েছে তার আমি তার সাথেও কথা বলে নেবো একবার, আগে ফ্ল্যাটের লুকটা একবার দেখে নিন। একটু দাদা আসুন, এই দাদা হচ্ছে এই ফ্ল্যাটের ডেভেলপার, দেখতে পাচ্ছেন। তো আজকে 0% ব্রোকারেজে আপনারা এই প্রপার্টিটা পেয়ে যাচ্ছেন। এটা 505 বর্গফুটের একটা ফ্ল্যাট রয়েছে, এবং ফ্লোর দেখতে পাচ্ছি সম্পূর্ণ কিন্তু টাইলস ব্যবহার করা হয়েছে। এখানে 4x2 টাইলস ব্যবহার করা হচ্ছে, আর ডাইনিং এরিয়াটা কিন্তু অনেকটাই স্পেসিয়াস। এখানে যে কাউন্টার টপ ব্যবহার করা হচ্ছে দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ কিন্তু ব্ল্যাক গ্রানাইটের তৈরি, এবং খুব সুন্দর ডিজাইন করা হয়েছে এই জায়গায়। এইখানে যে কলের ফিটিংসগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু খুব ভালো, এবং এখানে একটা ওয়াটার অ্যাক্সেসের জন্য আপনারা কিন্তু বেসিন পেয়ে যাচ্ছেন। ওয়ালে পাচ্ছেন ওয়াল টাইলস, এবং এই জায়গায় চিমনি লাগানোর জন্য চিমনি হোলের ব্যবস্থা রয়েছে, এবং চিমনির পয়েন্ট ব্যবহার করা হয়েছে। এখানে সুইচগুলো কিসের সুইচ ব্যবহার করেছেন আপনারা? প্রিতমের না, এটা হ্যাভেলসের সুইচ আছে এখানে। আচ্ছা, এখানে হ্যাভেলসের সুইচ ব্যবহার করা হয়েছে। আর সামনেই ভেন্টিলেশনের জন্য একটা বড় উইন্ডো ব্যবহার করা হচ্ছে দেখতে পাচ্ছেন। তো এই ফ্ল্যাটটার ব্যাপারে আপনারা কিছু বলবেন, যে এখানে আপনারা কী ধরনের রড ব্যবহার করেছেন এই ফ্ল্যাটটার জন্য? এই ফ্ল্যাটটার আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আপনারা এখানে পুরো 0% ব্রোকারেজে আজকে এই ফ্ল্যাটটা দিচ্ছেন। তো ইনি একজন ডেভেলপার, আর এই ধারে রয়েছে ফ্ল্যাটটার কমন ওয়াশরুমটি, দেখতে পাচ্ছেন একটা 1 BHK ফ্ল্যাট, এবং কমন ওয়াশরুমটি কিন্তু অনেকটাই স্পেসিয়াস। দেখতে পাচ্ছেন ফ্লোরে রয়েছে মার্বেল ফ্লোর, সঙ্গে একখানা বেসিন দেওয়া হয়েছে, হিন্ডওয়ারের বেসিন দেওয়া হয়েছে। এখানে ওয়ালে রয়েছে ওয়াল টাইল, সঙ্গে পেয়ে যাচ্ছেন সাওয়ার সিস্টেম, গিজারের পয়েন্ট, এবং কুমোর সিস্টেম। পুরো একদম রেডি টু মুভ অবস্থায় ফ্ল্যাটটি আপনারা আজকে পেয়ে যাচ্ছেন। সঙ্গে কিন্তু হ্যাভেলসের সুইচ পয়েন্ট রয়েছে, টয়লেট থেকে বেরিয়েই আপনারা এই জায়গা করেও একটা কিন্তু আপনারা বেসিন পাচ্ছেন। তো যেহেতু এটা ডাইনিং স্পেস, তো এই ডাইনিং স্পেসের সাথে কিন্তু আপনারা এই জায়গায় ডাইনিং টেবিল রাখতে পারেন, এবং এই জায়গা করে কিন্তু আপনারা হাত ধোয়ার জন্য এই বেসিনের ব্যবস্থা এখানে করা রয়েছে। তো এখানে কোনো কল দেওয়া হলো না, কলের পয়েন্ট থাকবে না এই জায়গায়, কিছু কল আছে এই জায়গায়। আচ্ছা, এই কলগুলো কি আপনারা ফিটিংস করে দেবেন? এই কলগুলো কিন্তু ওনারা ফিটিংস করে দেবে ওনাদের তরফ থেকে, দেখতে পাচ্ছেন। আর এই ধারে রয়েছে একটা বেশ সুন্দর সাইজের রুম, এটা অ্যাপ্রক্স 10x12 সাইজের রুম রয়েছে। এবং এই সাইডটা কোন দিক পড়ছে? এদিকটা উত্তর দিক, এদিকটা উত্তর দিক রয়েছে, এবং এদিকটা পূর্ব দিক রয়েছে। উত্তর পূর্ব দিক সম্পূর্ণভাবে খোলা রয়েছে। আচ্ছা স্যার, এখান থেকে রেলওয়ে স্টেশনের দূরত্ব কত হবে অ্যাপ্রক্স? ওয়াকিং ডিসটেন্স 7 মিনিটস। আচ্ছা, 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনারা কিন্তু স্টেশন থেকে এই ফ্ল্যাটটিতে চলে আসতে পারবেন। ফ্ল্যাটটা রয়েছে 3rd ফ্লোরে, এবং এইখান থেকে রেলওয়ে স্টেশনের দূরত্ব মাত্র 5 থেকে 7 মিনিট। এই রুমের সঙ্গে একটা অ্যাটাচ কিন্তু ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন। জাস্ট ব্যালকনির ভিউটা আপনারা একবার দেখুন, ব্যালকনির ভিউটা কিন্তু খুবই সুন্দর। এই ব্যালকনির ভিউ কিন্তু জাস্ট মনোমুগ্ধকর এবং খুব সুন্দর। আশেপাশে তো অনেক বড় বড় বাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন, আশেপাশের বাড়ি বড় বড় বাড়িঘর, গাছপালা কিন্তু খুব সুন্দর। এবং এইখানে কিন্তু আপনারা বাইক পার্কিং সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন, বাইক পার্কিং কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন এই জায়গা করে। এই পেছন দিকটা কিন্তু সেট করা থাকছে, একটা সেজের ব্যবস্থা করা থাকছে। এই সেজের কাজ মোটামুটি কদিনের মধ্যে কমপ্লিট হবে আপনাদের এখানে? ম্যাক্সিমাম 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু সেজের কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এবং এই ফ্ল্যাটটার দামও রয়েছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে। আর এইখানে কিন্তু একটা ওয়াশিং মেশিনের পয়েন্ট কিন্তু ওনারা করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে একটা কলের ব্যবস্থা রয়েছে, তো আপনারা কিন্তু এখানে ওয়াশিং মেশিন লাগাতে পারবেন। এছাড়া কিন্তু ওয়াশিং মেশিনের জন্য যে প্লাগ পয়েন্টটা প্রয়োজন হয়, সেই প্লাগের কিন্তু পয়েন্টও এখানে কিন্তু ব্যবস্থা করা রয়েছে। এছাড়া এখানে কিন্তু ফ্যানের পয়েন্টও কিন্তু করা রয়েছে, এখানে সুইচ রয়েছে, এখানে ফ্যানের পয়েন্ট করা রয়েছে। যদি আপনারা মনে করেন ব্যালকনিতে বিকেলবেলা চেয়ার নিয়ে বসবেন এবং ওপরে পাখা চালিয়ে নিতে পারবেন, সেই ব্যবস্থা কিন্তু সম্পূর্ণ করা রয়েছে। নিচটা কিন্তু সম্পূর্ণ পাঁচিল দিয়ে ঘেরা, তার উপর কিন্তু একটা টাইলসের কাজ করা হয়েছে, তার উপর কিন্তু রেলিং বসানো হয়েছে, তো অনেকটা উঁচু অবধি করা রয়েছে। আপনার যদি ফ্ল্যাটে কোনো বাচ্চা থাকে সেই ক্ষেত্রে কিন্তু পড়ে যাওয়ার কোনো রকম ভয় নেই। আর এই ফ্ল্যাটের যে ওনার রয়েছে,
সেই ওনারের নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিচ্ছি, আপনারা একটু কথা বলে নেবেন সরাসরি ওনারের সাথে ফোন করে। এই জায়গায় কিন্তু এসির পয়েন্ট করা রয়েছে, আপনারা এখানে পুট্টি সম্পূর্ণ কমপ্লিট করে দিচ্ছে, তাই তো? আচ্ছা, যদি এমন কোনো কাস্টমার আসে তারা বললো যে আপনাদের কাছে খরচা পে বেয়ার করবে, খালি এই রঙটা করে দিতে, আপনারা সেটা করে দেবেন সেই ব্যাপারে? একদম নিশ্চিন্তে থাকতে পারেন। আপনার শুভ নামটা? অয়ন মুখার্জি। অয়ন মুখার্জির সাথে কিন্তু আপনারা সরাসরি ফোন করে কথা বলে নিতে পারেন এই ফ্ল্যাটটা কেনার জন্য। এছাড়াও কিন্তু আপনাদের এখানে কি শুধুই 1 BHK-ই আছে না আরও কোনো ফ্ল্যাট ফাঁকা আছে? গ্রাউন্ড ফ্লোরে একটা আছে, 2 BHK। গ্রাউন্ড ফ্লোরে একটা 2 BHK ফ্ল্যাটও আছে, সেটাও কিন্তু কত স্কোয়ার ফিট সেটা? 760 স্কোয়ার ফিট, আর এটা হচ্ছে 505 স্কোয়ার ফিট, তো 505 বর্গ ফুটের ফ্ল্যাট। তো আপনারা দামটা কিন্তু স্ক্রিনে আসা নাম্বারে যোগাযোগ করে এই অয়নবাবুর সাথে কথা বলে নিতে পারেন। একদম 0% ব্রোকারেজে আজকে আপনারা এই প্রপার্টিটা পেয়ে যাচ্ছেন, এত সুন্দর একটি ফ্ল্যাট। তো এই ফ্ল্যাটটি কেনার জন্য কিন্তু অবশ্যই ডাইরেক্ট আপনারা জহরাবাদের সাথে কথা বলবেন। ফ্ল্যাটটা রয়েছে চন্দননগর ফটকগোড়া এলাকায়, চন্দননগর ফটকগোড়া এলাকায় আপনারা এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন 3rd ফ্লোরে, যার পূর্ব দিক কিন্তু সম্পূর্ণ খোলা পাচ্ছেন, তো আর উত্তর দিকও কিন্তু আপনারা খোলা পাচ্ছেন। এদিকটা হচ্ছে নর্থ, উত্তর দিক এবং পূর্ব দিক। ঘরেতে এসির পয়েন্ট, গিজার পয়েন্ট, টয়লেটে সব কিছু কিন্তু আপনারা ইনক্লুডিং পেয়ে যাচ্ছেন। আর ফ্ল্যাটটি নেওয়ার জন্য কিন্তু অবশ্যই দাদার সাথে কথা বলে আপনারা ফ্ল্যাটটি কিনতে পারেন। এখন যে 1 BHK ফ্ল্যাটটা দেখালাম সেই ফ্ল্যাটের ছাদে চলে এসেছি, দেখতে পাচ্ছেন ছাদ থেকে একদম সুন্দর ফ্লাইওভার রাস্তাও কিন্তু দেখা যাচ্ছে। এই দেখুন একদম চন্দননগর ফ্লাইওভার হাই রোড এটা, তো এইখানে কিন্তু আপনারা চলে আসতে পারবেন, একদম দিল্লি রোড কানেক্টেড, এইখান থেকে কিন্তু ভীষণ কাছে। চন্দননগর ফ্লাইওভার রোডটা দেখালাম, এটা হচ্ছে ছাদ, ছাদটা কিন্তু এই পাটে আবার এদিকটাও চলে আসছে, এদিকেও বেরিয়ে আসতে পারবেন আপনারা, ছাদটাই কিন্তু এদিকেও বেরিয়ে আসতে পারবেন, ছাদটা কিন্তু অনেকটাই স্পেসিয়াস, ওদিকটায় জল বাঁধা রয়েছে বলে বেরোলাম না। আর এই সামনেই রয়েছে মেন রোড। তো আপনারা এই ফ্ল্যাটের দাম নিয়ে কিন্তু সরাসরি ওনারের আর কি ডেভেলপারের সাথে কথা বলতে পারেন, এই ফ্ল্যাটের যে ওনার ওনার সাথে ডাইরেক্ট কথা বলবেন দামের ব্যাপারে যদি কিছু আপনাদের কথা থাকে। এখানে সব ফ্ল্যাটই বুকিং হয়ে গেছে, গ্রাউন্ড ফ্লোরে একটা আছে, 3rd ফ্লোরে একটা আছে, আর 3rd ফ্লোরে আর একটা আছে রাস্তার দিকে, সেই ব্যাপারেও কিন্তু কথা বলতে পারেন আপনারা, ওই ব্যাপারটা কথা হয়ে গেছে বলে হয়তো ওনার বললেন না। রাস্তার দিকেও কিন্তু একটা ফ্ল্যাট এখনও বুকিং হয়নি, তো কথাবার্তা চলছে, আপনারা সেই ব্যাপারেও কিন্তু কথা বলতে পারেন ডাইরেক্ট এই অয়নবাবুর সাথে। এই অয়নবাবু দাঁড়িয়ে রয়েছেন, অয়নবাবুর সাথেও আপনারা কিন্তু ডাইরেক্ট কথা বলতে পারেন।